হলিক্রসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, 10 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম হাইড্রোজেন। 10 গ্রাম অক্সিজেন নিলাম, 10 গ্রাম হাইড্রোজেন নিলাম, পানি তৈরি করব। ব্যালেন্স করার পর আমরা এই সূত্রে ফেলাই দিব। ফার্স্টে আমরা হাইড্রোজেনের কতটুকু দেওয়া আছে সেটা নির্ণয় করি। হাইড্রোজেনের দেওয়াই আছে আমার 10 গ্রাম, আর বিক্রিয়া থেকে আমরা কতটুকু পাইতেছি 2×2 4 গ্রাম। 2×2 কেন দিলেন ভাই? এটা হচ্ছে 2 গ্রাম, তার সাথে 2 গুণ আছে না ভাই। অক্সিজেনের ক্ষেত্রে কি করতে পারি? দেওয়া আছে 10 গ্রাম, আমরা বিক্রিয়া থেকে পাই 32 গ্রাম। তার মানে এখানটা আমরা ক্যালকুলেশন করে পাবো 0.3125, আর এখানটা আমরা ক্যালকুলেশন করে পাবো 2.5। তাহলে 2.5 বিগার না, মানে হাইড্রোজেন বেশি পরিমাণে আছে, হাইড্রোজেন শেষ হয়ে যাবে না, শেষ হবে অক্সিজেন। অর্থাৎ লিমিটিং রিয়্যাক্ট্যান্ট কে এখানে? আমাদের অক্সিজেন। এখানে আমাদের আরেকটা কোশ্চেন দেখি, 56 গ্রাম নাইট্রোজেন আছে, 12 গ্রাম হাইড্রোজেন আছে, মিলে তৈরি করে হচ্ছে আমাদের অ্যামোনিয়া। নাইট্রোজেন দেওয়া আছে N2+3H2, হেবার প্রসেস তাই না, 2NH3। 56 গ্রাম বিক্রিয়া থেকে পাই 14×28, আমাদের দেওয়া আছে কতটুকু ভাই? 12 গ্রাম। বিক্রিয়া থেকে পাই আমরা কতটুকু? 3×6, দুই পাশেই 2 বের হবে, তার মানে আমাদের কেউ লিমিটিং রিয়্যাক্ট্যান্ট হবে না। ভাইয়ারা এবং আপুরা, এরকম আরও অনেক গাইডলাইন পেতে আমাদের NDC, HCC এবং সেন্ট জোসেফ এই কোর্সটাতে এখন এনরোল করো। কিপ ওয়াচিং, কিপ লার্নিং।